শেখ আসসালাম আলাইকুম বর্তমানে বিভিন্ন রকম ফেতনা দেখা যাচ্ছে এসব থেকে বাঁচার উপায় কি আলহামদুলিল্লাহ ইসমিল্লা আলহামদুলিল্লাহাদ ভাই এই ফেতনা হবে এটা অবশ্যই সন্ন্যতুল্লাহ হাফিল্লাহ জমিনের বুকে ফেতনা হবেই এবং ফেতনা অর্থাৎ পরীক্ষা এটা যোগ্য যোগে হয়েছে এখনও হবে এবং কে আমাদের আগে বেশিই হবে বর্তমানে এই ফেতনাটা একটু বেশি হচ্ছে এ অবস্থায় কী করতে হবে এই অবস্থায় প্রথম যেটা দিনের জ্ঞান জানতে হবে দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে আলফিক খুফির দিন যেটাকে বলা হয় সেটা অর্জন করতে হবে প্রথম কাজ সেখানে প্রথমে আকিদা সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর ফিক দিন যেটা যে আমাদের সলফ সারেন কী মতের উপর চলে গেছেন কী পথের উপর চলে গেছেন সেটা অবশ্যই জানতে হবে এটা না জানলে যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়ত বেশি বেশি করে দোয়া করতে হবে যেমন আল্লাহ তালা ফেতনা থেকে আমাদেরকে উদ্ধার করে চতুর্থ দল যে সমস্ত মানুষ ফেতনা করে যে সমস্ত মানুষ ফেতনাতে মানুষকে নিপতিত করে তাদের থেকে দূরে থাকতে হবে খুব দ্রুত প্রশ্ন মানুষের অবস্থান পরিবর্তন হবে এই যুগে এই জন্য আমাদের উচিত হবে না কখনো খুঁজে খুঁজে মানুষকে আক্রমণ করা বা তাদেরকে করা তবে যারা পদভষ্ট বলে পরিচিতি লাভ করেছে পদভষ্ট যারা পরিচিতি লাভ করেছে এমন লোকদেরকে চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকতে এবং তাদের মান থেকে দূরে থাকতে পদ্মটি পরিস্থিতি লাভ করেছে আমরা জানি ইতিহাসে কারা যারা যারা নিজেরা ইসলাম থেকে বিভক্ত হয়ে দল পাকিয়েছে ভিন্ন ভিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে এই লোকগুলো থেকে আমাদের দূরে থাকা অবশ্যই জরুরি এই লোকগুলো থেকে আমাদের দূরে থাকা জরুরি এবং তাদের যে সমস্ত মত এবং পথ আছে সেগুলি জানা দরকার এই জন্য অনেক সময় দেখা যায় যে মানুষ জানে না মনে করে যে এটা একটা ভালো মত কিন্তু যখন সাবধান করা তখন মনে করে যে আমাকে কেন সাবধান করা হলো এটা তো ঠিক না। এই জন্য আমাদের বেশি বেশি করে বেশি বেশি করে জানা দরকার পড়া দরকার যে খারাপ মতগুলি কি কী আছে এগুলি জানা দরকার অর্থাৎ ফেতনার দ্বারা নিপরিত হয়েছে ওদের সিরত সুরত পড়া দরকার আপনি জানেন যে যেমন মর্তাজারা ফেতনা করেছে যেমন জাহামিয়ারা ফেতনা করেছে যেমন শিয়ারা ফেতনা করেছে খারেজিরা ফেতনা করেছে এই ফেতনাগুলি কি এগুলি না জানলে যে কোনো সময় আপনি পড়ে যাবেন এই জন্য কবি বলছেন আরফ তুশররা লাল ইশারে ও তা অকিহে আমি খারাপ জিনিসই খারাপ করার জন্য না খারাপ থেকে বাঁচার জন্য এই জন্য হোজাইফেব নিয়ে আমার দিয়ে বলতেন যে আমি রসুল্লাহ সঙ্গে জিজ্ঞাসা করতাম যে ভালো কোনটি বা খারাপ কোনটি যাতে করে সেটা বাঁচতে পারতাম মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটি আমি কিন্তু জিজ্ঞাসা করতাম খারাপ কোনটি এই জন্য আপনাকে ওটা জানতে হবে খারাপ অর্থাৎ খারাপ জিনিসগুলো ফেতনা যা পরীক্ষার সময় সেগুলো জানতে হবে জানার পরে দিনের ওই অটল থাকতে হবে এবং ওলামায় রাব্বানি পাঁচ নম্বর যে কাজটি হবে ওলামায় রাব্বানি ইন পাশে থাকতে হবে অর্থাৎ যারা ইতিহাসে পরীক্ষিত মানুষ যেমন আর বা চার ইমাম আমাদের ইমা যাদের মুসালেফিনী কুতুব দিন যাচ্ছে যেমন মা তারপরে মুখারি মুসলিম অবদিন ইনুমা আসাই এদের যে সমস্ত কিতাব আছে এগুলির মধ্যে যেভাবে সাবধান করা সেগুলো আমাদেরকে পড়তে হবে সাথে সাথে যোগে যোগ যোগে যোগে যারা বিখ্যাত হয়ে গেছে দিন ফেতনা থেকে বাচ্চার জন্য যাদের যে সমস্ত মতবাদ আছে মতগুলো আছে সেগুলোকে আমাদের যাচাই করে সেগুলিকে কাজে লাগাতে হবে যেমন ইমাম ইবনি তাইমী রহমতুল্লাহ আলী ইবনু কাইয়েম ইবনে কাজির জাহাবি এদের মতকে আমরা এই গুরুত্বের সাথে দেখতে পারবো এদের মতগুলি পড়বো আর দেখবো যে শেখুল ইসলাম সর্বশেষ যেমন বারোশো হিজরি যে ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল হাব রহম্লা তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি পড়বো এবং জানবো তখন আমি আমরা ফেকনা থেকে বাঁচতে পারবো